সনাতন ধর্মের প্রচারক এবং রাজস্থানের একজন বিধায়ক যার কিছু বছর পূর্বে রাজস্থানের মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল সেই ব্যক্তি দ্বারা এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল নেশা জাতীয় দ্রব্য খাইয়ে বাবা বালকনাথ নামে সেই ব্যক্তি গাড়িতে প্রথমে সেই নাবালিকার সাথে দুর্ব্যবহার করে শুধুমাত্র তাই নয় গাড়িতে থাকা সেই বাবা বালকনাথের ড্রাইভার রীতিমতো সেই ভিডিও ক্যামেরা বন্দি করে পরবর্তী সময় সেটা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই গোটা রাজস্থান জুড়ে গোটা দেশ জুড়ে ছিছির উঠছে গত বিধানসভা নির্বাচনে রাজস্থানে বিজেপির হয়ে ময়দানে নেমেছিলেন বাবা বালকনাথ একদিকে সনাতন ধর্মের প্রচারক অপরদিকে রাজনৈতিক দলের সাহায্য তারই মধ্যে বাবা বালকনাথের এই ভিডিও ভাইরাল হওয়ার পর অন্যান্য রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে আমরা দা সোশ্যাল বাংলায় ভিডিওর সত্যতা যাচাই করিনি তবে জাতীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে গোটা দেশে রাজস্থান কাণ্ডে এই ভাইরাল ভিডিওতে পরিষ্কারভাবেই লক্ষ্য করা গেছে বাবা বালকনাথকে জানা গেছে নিজের বেশ কিছু সমস্যা নিয়ে বাবা বালকনাথের দরবারে এসেছিল এক যুবতী পরবর্তী সময় সেই যুবতীর সাথে আলাপ হয় বাবা বালকনাথের আশ্রমের এক সেবায়েতের সাথে সেই তাকে বাবা বালকনাথের ঠিকানা বলে দেয় বাবা বালকনাথের সামনে যেতেই একটি প্রসাদী লাড্ডু তার হাতে ধরিয়ে দেওয়া হয় এবং সেই প্রসাদী লাড্ডুতেই নাকি নেশা জাতীয় দ্রব্য মেশানো ছিল এবং সেই নেশা জাতীয় দ্রব্য পান করেই সেই নাবালিকা অচৈতন্য হয়ে পড়ে এবং তারপরই ধর্ষণ করা হয় সেই বাবা বালকনাথের পক্ষ থেকে এমনটাই অভিযোগ জানানো হয়েছে ইতিমধ্যে এই বিষয় নিয়ে পুলিশের পক্ষ থেকেও ঠিক একই বক্তব্যই পেশ করা হচ্ছে আমাদের সম্পূর্ণ বক্তব্য পুলিশের পুরো বিস্তারিত মন্তব্যের উপর ভিত্তি করে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজস্থানের এই বাবা বালকনাথের বিরুদ্ধে এক মেয়ে অভিযোগ জানিয়েছে তার অভিযোগ ছিল যে প্রসাদী লাড্ডুর সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাকে খাইয়ে তারপর তার ধর্ষণ করা হয়েছে অপরদিকে সেই ভিডিও ভাইরাল হওয়ার পর আরও ছিছির উঠছে রাজস্থান কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ আরও অন্যান্যরা এই বিষয় নিয়ে রীতিমতো বিজেপিকে ঘেরাটুপে রাখছেন একদিকে সনাতন ধর্মের প্রচারক আবার অপরদিকে বিজেপির হাত রয়েছে সেই বাবা বালকনাথের মাথায় তার কারণেই নাকি এখনো পর্যন্ত বাবা বালকনাথকে গ্রেফতার করেনি পুলিশ সে সম্বন্ধিত হ্যাঁ बाबा का नाम बाबा जो रिपोर्ट में है बाबा बालकनाथ नाम है हमारे पास एक फाइल आई है सीओ साहब सिटी के ऑफिस से जिसमें आप बता रहे हैं ऐसा एक मामला है ये फाइल आज ही हमारे पास आई है और इसकी अभी इन्वेस्टिगेशन हम शुरू कर रहे हैं क्या मामला है मामला है पीड़िता ने एक खेड़ी दंतू जिला लक्ष्मणगढ़ में कोई बाबा हैं उनके खिलाफ रेप का मुकदमा दर्ज कराया है कितने आरोपी हैं इसमें बाबा के साथ और आरोपी हैं एक दो तो वो अभी हम इन्वेस्टिगेशन कर रहे हैं किस तरह का क्या मामला मामला तो मैंने जैसा आपको बताया अभी शुरुआती स्टेज में है हमारे पास इन्वेस्टिगेशन और ये रेप से संबंधित है बाबा का क्या नाम है बाबा का नाम बाबा जो रिपोर्ट में है बाबा बालकनाथ नाम है खेड़ी दंतू जिला অভিযোগের পর পুলিশ এই ধর্ম প্রচারক বাবা বালকনাথের বিরুদ্ধে 376 ডি ধারায় মামলা দায়ের করেছে এই ঘটনার পর বাবা বালকনাথের অনুগামী এবং সমর্থকদের মধ্যেও বিভাজন দেখা গিয়েছে অন্যদিকে বলা হচ্ছে এফআইআর দায়ের করা হলেও এখনও রাজস্থান পুলিশ গ্রেপ্তার করেনি বাবা বালকনাথকে কবে গ্রেপ্তার করা হবে সেই ব্যক্তিকে অন্যদিকে বাবা বালকনাথ এখনও তার কোনো বিবৃতি দেননি অভিযোগ করা হচ্ছে রাজনৈতিক ব্যক্তির সাথে যোগ রয়েছে বাবা বালকনাথের তার কারণেই নাকি তাকে গ্রেফতার করা হচ্ছে না এদিকে সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও এবং সেই ভিডিও নজর কেড়েছে সবার যার কারণে বাবা বালকনাথের বিরুদ্ধে ক্ষোভ আরও উজাগর করছে
একটি মেয়ের সাথে অশালীন আচরণ এবং তারপর তার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া, তারপরই বাবা বালকনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। যারা ধর্মের পাঠ করান কিংবা যারা কিভাবে জীবনশৈলী তৈরি করতে হবে, কিভাবে নারীদেরকে সম্মান করতে হবে সেটাই যখন বিভিন্ন বক্তব্যে পেশ করেন, তাদের পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা এই বাবা বালকনাথ, আশারাম কিংবা তাদের মতো রাম রহিমের বেশ কিছু উদাহরণ এই দেশে বহু রয়েছে। তাদের বিরুদ্ধেও নারীদের ওপর অত্যাচার এবং এই ধরনের অশালীন কর্মকাণ্ডের গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে, কিন্তু তারপরেও তাদের সাথে কেন রাজনৈতিক দলের এতটাই যোগ থাকে সেটা অনেকটাই ভাবনার বিষয়। অপরদিক থেকে এই বিষয় নিয়ে আরও ক্ষোভ জাহির হয়েছে। রাজস্থান কংগ্রেসের মতে তারা একটি টুইট করে জানিয়েছেন এটা পশ্চিমবাংলা নয় রাজস্থান, তার কারণেই এই বিষয়টাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। একদিকে পশ্চিমবঙ্গে যখন আরজিকর কাণ্ডে অভয়ার বিচার চাইছেন সবাই, ঠিক সেই সময় রাজস্থান কাণ্ডে কেন চুপ রয়েছে বুদ্ধিজীবী মহল সেটা প্রশ্ন। ঘণ্টার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। Full package, you're built to be savage with super payload. Performance extra, auto bana high tech style. Kabhi wipe check, ultra manic technology extra. Long battery duration, charging ka no tension. Ultra yani, saving karo extra. Ride per ride, ultra re side to side. Ultra ke saath, burning bhi extra. Greaves ka bharosa, number one. Inke jaise, zero none. Ultra ke saath, trust extra. Extra. With Ultra, everything extra.